দেড়শো কোটি টাকার হাতগুড়ি চলুন দেখে আসি বিস্তারিত একটি ঘড়ির দাম দেড়শো কোটি টাকা হ্যাঁ গতকাল শুক্রবার নিউ ইয়র্কে এই দামে একটি হাতগুড়ি কিনে নিয়েছে এক ব্যক্তি ওই ব্যক্তি নিজের নাম পরিচয় প্রকাশ করতে চায়নি বিবিসির খবরে বলা হয় নিলামের মাধ্যমে রেকর্ড দামে বিক্রি হওয়া ওই গড়িটি প্রয়াত হলিউড তারকা ফল নিয়মেনের গড়িটি নির্মাতা বিশ্ববিখ্যাত গড়ি নির্মাতা প্রতিষ্ঠান গতকাল এক কোটি আটাত্তর লাখ ডলার বাংলাদেশে প্রায় একশো আটচল্লিশ কোটি সত্তর হাজার টাকা গড়িটি বিক্রি হয় ফল নিয়ম্যানকে ওই গড়িটি দেন তার স্ত্রী জয়েন ইউর উনিশশো সালে ইউনিং চলচ্চিত্রে তারা একসঙ্গে কাজ করেন সালে বছর বয়সে মারা যান স্টেনলেস স্টিলের এই নিলামে অংশ নেয় অংশ নিয়ে কিনে নেন এক ব্যক্তি তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি গড়িটি এত দামে বিক্রি হবে তা ভাবেননি নিলাম আয়োজকরাও প্রত্যাশিত দাম হচ্ছে দশ লাখ ডলার বেশি দামে কিনে নিয়েছেন ওই ব্যক্তি বিবিসির প্রতিবেদনে বলা হয় নিলামে এই প্রথম এত বেশি দামে কোনো গড়ি বিক্রি করা হলো দুই সালে প্যাটেক ফিলিপের তৈরি একটি গড়ি দুই কোটি চল্লিশ লাখের বেশি দামে বিক্রি হয় সেটি ছিল পকেট গড়ি ইউওয়ার্ড উনিশশো সালে নিউম্যানকে এই গড়িটি কিনে দেন ফলে নিউম্যান গড়িটি তার মেয়েকে দেন পরে গড়িটি দেওয়া হয় তার মেয়ের প্রেমিক জেমস ক্লক্সকে কক্স ওই গড়ির নিলামে তুলেন